হ্যালো বন্ধুরা তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল ওয়েব স্টাডি আমাদের সামনে পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা আছে পিএসসি মিসলেনিয়াসের কথা মাথায় রেখে আমরা বিষয়ভিত্তিক বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনা করছি আমরা এর আগে অঙ্ক কনস্টিটিউশন কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তোমরা যদি আমাদের ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নাও আজকে আমরা তোমাদের জন্য টি ইম্পর্টেন্ট জিকে নিয়ে এসেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পিএসসি বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন গুলো এসেছে তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখবে যদি প্রশ্নের মধ্যে কোনো রকম ভুল থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তাই দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করি শুরু করছি বন্ধুরা আজকের প্রশ্নগুলো তো এখানে এক নম্বর প্রশ্নতে দেখো বলা আছে স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা কে তো এখানে চারটি অপশান আছে তো এখানে চারটি অপশানের মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান সি দুই নম্বর প্রশ্ন কি বলা হয়েছে কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় তো এখানে দুই নম্বর প্রশ্নের আছে এক নম্বর অ্যান্সারটাই ঠিক হবে তো আমরা এক নম্বর অ্যান্সারে রাইট মেরে দেব তো চলে যাবো তারপরে তো বন্ধুরা দেখো এখানে আরেকটা অপশান আছে দুই নম্বর কোশ্চানে চারটি অপশনের মধ্যে চার নম্বর অপশানটা যে আঠারোশো সাল এই সাতান্ন সালটাতে কি হয়েছিল অনেকেরই জানা কিন্তু এই কোয়েশ্চেনটার অ্যান্সার তোমরা চেষ্টা করো এবং কমেন্টে জানাও আমাদেরকে তো আমরা চলে গেলাম তিন নম্বর কোয়েশ্চেনে তিন নম্বর কোয়েশ্চেন বলা আছে কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন তো এখানে বলা হয়েছে চারটে অপশান আছে তার মধ্যে অপশান হবে লর্ড লিটন বি নম্বর অপশানটা আমাদের ঠিক হচ্ছে তো আমাদের বি নম্বর অপশান ঠিক হলো তো এখানে আরেকটা জিনিস আছে অপশানে সেটা হচ্ছে অপশান d লর্ড ডালহৌসি লর্ড ডালহৌসি কি করেছিলেন সেটা একটু কমেন্টে জানাবেন এটা অনেকেরই জানা সেজন্য আমরা এখানে অ্যানসারটা অন্যভাবে কোশ্চেন তৈরি করিনি তো এখানে চার নম্বর অপশানে আমরা চলে যাবো এরপরে চার নম্বর অপশানে বলা হয়েছে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন কত সালে তো এটা দেখো এখানে চারটে অপশান আছে তার মধ্যে সি অপশনটা হচ্ছে সালে এটা হচ্ছে রাইট আনসার তো আমরা এবার চলে যাবো পাঁচ নম্বর কোয়েশ্চনে পাঁচ নম্বর বলা হয়েছে গীত গোবিন্দ কোন ভগবানের উপাসনা নিয়ে আলোচনা করেন তো এখানে চারটে অপশান আছে তার মধ্যে ডি অপশানটা আমরা এখানে দেখছি ডি অপশনটা হচ্ছে রাইট আনসার তো চলে যাব এবার ছয় নম্বর প্রশ্নতে ছয় নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করে তো এখানে ছয় নম্বরের অপশন দেখো এখানে দুটো অপশন আমরা দেখতে পাচ্ছি এদিকে নিচে আরো দুটো অপশন আছে হয়তো আমাদের পেজে আসছে না কিন্তু এখানে অপশানটা রাইট হবে ডি অপশান সারনাথ তো কোয়েশ্চেনটা আবার বলে দিচ্ছি বুদ্ধ কোথায় তার বাণী প্রথম প্রচার করে তো এটার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার তো আমরা ডি নাম্বার অ্যান্সারটাতে মার্ক করে দেব চলে গেলাম সাত নম্বর কোশ্চেনে সাত নম্বর কোশ্চেনে দেখা বলা হচ্ছে সেন বংশের প্রতিষ্ঠাতা কে তো এখানে আমরা দেখছি চারটে অপশন আছে চারটে অপশানের মধ্যে কিন্তু আমরা একটা অ্যান্সারও ঠিক দেখতে পাচ্ছি না তো এখানে তোমরা জেনে রাখবে অ্যান্সারটা আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে সামন্ত সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত এটা তোমরা মনে রাখবে নয় নম্বর কোশ্চেনে তৈমুর লং ভারত আক্রমণ করেন কত সালে তো এটার রাইট আনসার হবে অপশান এ তেরোশো সালে তো চলে গেলাম দশ নম্বর কোশ্চেনে দশ নম্বর কোশ্চেন হচ্ছে কলিং রাজা খরবেলের লিপির নাম ছিল কি রাজ খরবেলের লিপির নাম কি ছিল তো এটার রাইট আনসার হচ্ছে অপশান এ অগস্তি গুンプলিপি অপশন এ ইজ দা রাইট आंसर তো চলে গেলাম আমরা 11 নম্বর কোশ্চেনে স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার তো এখানে দেখো এখানে চারটি অপশন আছে লাজপত রায় অরবিন্দ ঘোষ সুভাষচন্দ্র বসু বাল গঙ্গাধর তিলক তো এখানে অপশন ডি হচ্ছে আমাদের রাইট आंसर বাল গঙ্গাধর তিলক তো চলে গেলাম আমরা 12 নম্বর কোশ্চেনে বারো নম্বর প্রশ্নতে বলা হয়েছে লক্ষ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে তো এখানে চারটে অপশান আছে উনিশশো সাত আছে এবং উনিশশো আছে উনিশশো আছে তো আমাদের রাইট আনসার হচ্ছে সি নাম্বার আনসার উনিশশো ষোলো এখানে আরেকটা অপশান আছে উনিশশো উনিশ সালে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও খুবই কমন টাইপের কোশ্চেন অনেক পরীক্ষাতে আসে সকলের প্রায় জানা চেষ্টা করবে আর যদি না পারো আমাদের কমেন্টে আমরা দিয়ে জাতীয় কোন রচনার অংশ তো এখানে চারটে অপশান আছে চারটে অপশানের মধ্যে আমাদের রাইট আনসার হচ্ছে অপশান ডি আনন্দ মঠ বন্দে মাতারম জাতীয় গানটি আনন্দ মঠ রচনার অংশ তো যাই হোক এবার চলে গেলাম আমরা চোদ্দ নম্বর কোয়েশ্চেন নীল দর্পণ এর রচয়িতা কে ছিলেন তো এখানে আছে মধ্যে মিত্র। পনেরো নম্বর কোয়েশ্চেন হলো মুন্ডা বিদ্রোহের নেতা কে তো এখানে আছে চারটে অপশান আছে দেখো সিধু আছে বিরসা আছে বাপাট আছে তারপরে হচ্ছে কোরামাল্লা আছে তো এখানে রাইট আনসার হচ্ছে অপশান বি বীরসা বীরসা হচ্ছে আমাদের রাইট আনসার তারপরে ষোলো নম্বর প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয় তো এখানে চারটে অপশান আছে তার মধ্যে প্রথম অ্যান্সারটাই রাইট হবে সতেরোশো একষট্টি সালে তারপরে চলে যাব সাত নম্বরে শের ই পাঞ্জাব নামে কে পরিচিত সতেরো নম্বর অপশানটা হচ্ছে অপশন গুলো এখানে দেখো চারটে অপশন আছে লালা লাজপত রায় আছে ভগৎ সিং আছে রঞ্জিত সিং আছে অমর সিং আছে তো রাইট আনসার হচ্ছে এ লালা লাজপত রায় তারপরে নম্বর কার রচনা তো এখানে দেখো চারটে অপশন আছে তার মধ্যে ডি অপশনটাই রাইট আনসার হবে গুলবদন বেগম তারপরে চলে যাও উনিশ নম্বর প্রশ্ন দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন তো এটা রাইট আনসার হচ্ছে উনিশ নম্বরের রাইট আনসার হবে অপশন বি শাহজাহান শাহজাহান তো চলে যাব এবার কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নতে বলা হয়েছে উনিশশো সালে আইন কি নামে পরিচিত ছিল তো এটার রাইট আনসার হচ্ছে অপশান সি রাউলা টাইম নামে পরিচিত ছিল উনিশশো সালের যে আইনটা হয়েছিল সেটার নাম ছিল রাউলা টাইম তো একুশ একুশ নম্বর প্রশ্নটা তোমরা লক্ষ্য করো গোপন ভাবে লেখার লেখার পদ্ধতিকে কি বলে এই যে লেখার যে অপশনটা আছে এটাই রাইট আনসার একটু মনে রাখবে ক্রিপ্টোলগিন যদিও আনকমন নাম তবু একটু মনে রাখার চেষ্টা করবে তো বাইশ নম্বর প্রশ্নটা দেখো দু হাজার বাইশ এ চব্বিশম শীতকালীন অলিম্পিকের আয়োজন কোথায় করা হয় তো এখানে দেখো তেইশ নম্বর কোয়েশ্চেন ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য তো ভারতনাট্যম হচ্ছে আমাদের এখানে চারটে অপশন আছে কর্ণাটক আছে তামিলনাড়ু আছে তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ আছে কেরল আছে তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি তামিলনাড়ু তারপরে চলে যাব চব্বিশ নম্বর বেতলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এখানে দেখো চারটে অপশন আছে পশ্চিমবঙ্গ আছে তামিলনাড়ু আছে ঝাড়খন্ড আছে কেরল আছে তো এটা রাইট অ্যান্সার হচ্ছে ঝাড়খন্ড অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার তারপরে পঁচিশ নম্বর প্রশ্ন ভাষার ভিত্তিতে ভারতের রাজ্যগুলোকে ভাগ করা হয় কত সালে ভাষার ভিত্তিতে দেখো প্রশ্নটা দেখো ঠিকভাবে ভাষার ভিত্তিতে ভারতের রাজ্যগুলোকে ভাগ করা হয় কত সালে এখানে চারটে অপশান আছে উনিশশো আছে উনিশশো আছে উনিশশো আছে উনিশশো আছে তো এখানে যে চারটে অপশান দেওয়া আছে চারটে অপশানই আমাদের এখানে ভুল দেওয়া আছে তো এখানে রাইট অ্যান্সার হবে উনিশশো সালে মনে রাখবে একটু উনিশশো তিপ্পান্ন সালে তো আমরা চলে গেলাম ছাব্বিশ নম্বর প্রশ্ন হ্রদ কোন মহাদেশে অবস্থিত এখানে চারটে অপশন আছে ইউরোপ দক্ষিণ আফ্রিকা আছে দক্ষিণ আমেরিকা আছে উত্তর আমেরিকা আছে এশিয়া আছে তো এখানে রাইট আনসার হবে বি নাম্বার দক্ষিণ আমেরিকা তারপরে আমরা সাতাশ নম্বর প্রশ্নটা দেখব চর কার দরবারে চিকিৎসক ছিলেন এখানে চারটে অপশান আছে তার মধ্যে ডি অপশনটা হচ্ছে রাইট অ্যান্সার কনিষ্ক কনিষ্ক ইজ দ্য রাইট অ্যান্সার তারপরে আঠাশ নম্বর বিশ্বের ব্রাত্মবাদী ফলক এখানে প্রশ্নটা দেখো তারপরে আমরা অপশানটা দেখাচ্ছি বিশ্বের ব্রাহ্মবাদী ফলক এখানে চারটে অপশান আছে তার মধ্যে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার সুন্দরবন তারপরে চলে যাব উনত্রিশ নম্বর প্রশ্ন কোন ভিটামিন বায়ু ও তাপের স্পর্শে নষ্ট হয়ে যায় এখানে বলা হয়েছে কোন ভিটামিন বায়ু ও তাপের স্পর্শে নষ্ট হয়ে যায় এখানে ভিটামিনের নাম দেওয়া আছে চারটে এ বি সি ডি তো আমাদের সি হচ্ছে রাইট অ্যান্সার তাপের প্রভাবে এটা নষ্ট হয়ে যায় ত্রিশ নম্বর প্রশ্নটা দেখো মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয় যদিও বানানটা এখানে ভুল ভুল আছে তবুও তোমরা একটু দেখো বুঝতে পারবে মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয় তো এখানে আমাদের রাইট আনসার হবে অপশান এ যকৃ তারপরে একত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় এখানে চারটি অপশান আছে জলপাইগুড়ি আছে বাঁকুড়াতে আছে দার্জিলিং আছে তারপরে আছে উত্তর চব্বিশ পরগনা আছে তো আমাদের বাঁকুড়া হচ্ছে রাইট আনসার ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় এখানে তারপরে বত্রিশ নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন চালু হয় কত সালে তো এটা সালে। তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের বত্রিশটি প্রশ্ন তো প্রশ্নগুলো তোমরা ভালো করো আশা করছি লাভ হবে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ তোমাদের কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে আমাদেরকে অনেক ভালো লাগে অনেক প্রশ্ন আমরা খুঁজি কষ্ট করি তাই তোমাদের কমেন্টের আশায় আমরা থাকবো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ